মাধ্যমিক আসাম কলেজের গ্রামস স্কুলের কলেজ থেকে অনেকবার জাতীয় পর্যায়ে তারা অনেকটি পুরস্কৃত তারা পুরস্কার নিয়ে এসেছে এবং এখানে তারা কি গাপিন সে বড়দের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব হয়েছিলেন কিন্তু আমরা তাদের কাউকে উৎসাহ দিতে পারি নাই এবং সে উৎসাহ না দেওয়ার কারণে হয়তোবা তারা প্রতিযোগিতা থেকে অনেকই আগ্রহ হারিয়েছেন তা আমি সকলকে বিষয়টি দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করছি তাদের ব্যক্তিগতভাবে তাদের আচার আচরণ পড়াশোনার পাশাপাশি যে সাংস্কৃতিক বিষয়গুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে এত সুন্দর উদ্যোগ নিয়েছেন যেমন আমাদের শিবপুরের আমি আমাদের শিবপুরের গর্বই বলব আমাদের রাতি আমরা এই অনুষ্ঠানে সবাই রাতিনের জন্য দোয়া করব যেন রাতিন আরও ভালো করতে পারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে নেতৃত্ব সেই নেতৃত্বে আমরা এগিয়ে যাব সংস্কৃতিকে সাথে করে বিজ্ঞানকে সাথে করে নতুন নতুন চিন্তার আলোকে আমরা একসাথে তিনটি প্রোগ্রাম আজকে অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে তিনটি প্রোগ্রামে কিন্তু আমাদের এই নতুন ভবিষ্যৎ দিন গড়ার কারিগর যারা তাদেরকে নিয়ে বছর আগে কি এই চিন্তা করতে পেরেছি কেউ পেরেছি কিনা আমরা কল্পনা করতে পেরেছি যে ঘরে বসে আমি ক্লাস করব স্মার্টফোন ব্যবহার করব এবং আমরা যারা বড় এখন আছি তারাই তো এই সুবিধা পায়নি সেখানে আজ আমাদের এই শিক্ষার্থীরা পাচ্ছে হাতের মুঠোয় সে সকল সেবা পাচ্ছে ইন্টারনেট পাচ্ছে আমরা স্কুলগুলোতে স্কুল অফ ফিউচার পাচ্ছি শেখ রাসেল ডিজিটাল ল্যাব পাচ্ছি আমরা আধুনিক ল্যাবরেটরি পাচ্ছি আমরা আমাদের বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জাতীয় পর্যায়ে বিভিন্ন খেলাধুলা এবং শিক্ষামূলক প্রতিযোগিতা পাচ্ছি এই সুযোগ সুবিধা কি আগে ছিল আমাদের ছিল না আমরা জানি আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে সুশিক্ষার পাশাপাশি তাদের সৃজনশীলতা মেধা ও মননের বিকাশের জন্য তাদের সংস্কৃতি চর্চার বিকল্প কিছু নেই আমাদের শিক্ষক সম্প্রদায় যাদেরকে আমরা মানুষ গড়ার কারিগর হিসেবে একসময় সমাজে ব্যাপকভাবে শব্দটি প্রতিষ্ঠিত ছিল আমি সহ আপনারা সবাই এখন কিন্তু বলতে গেলে আনস্মার্ট হয়ে গেছি অ্যানালগের যুগে আমরা অনেকে এখনো আছি ডিজিটাল যুগে আমরা প্রবেশ করতে পারি নাই তার কারণ এত বেশি এই আধুনিক বিশ্ব চলে আসছে যেখানে যে প্রবেশ করতে হলে আমাদেরকে যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ভবিষ্যৎ দেশকে যদি আমরা সঠিক জায়গায় রেখে যেতে চাই তাহলে এখনকার যারা স্টুডেন্ট প্রাইমারি হাই স্কুল কলেজ তাদেরকে দিয়েই আমাদেরকে বাস্তবায়ন করতে যে কারণে বিভিন্ন পাহাড়ে ডিজিটাল ল্যাব সে বাসের ডিজিটাল ল্যাব স্কুল অফ ফিউচার যেটা সরকারি সুবিধাতে আমাদের হাই শিবপুর পাইলট হাই স্কুলে দিয়েছি প্রতিটা উপজেলা একটি করে এটা আছে শুধু শিবপুরে যে তা না ডিজিটাল ল্যাব সারা বাংলাদেশে আছে প্রতিটি স্কুলে মাদ্রাসায় একসময় মাদ্রাসাকে আমরা ভাবতাম যে কেমন জানি একটা দৃষ্টিকোণে আসলে কি এখন সে দৃষ্টি আছে হাই স্কুলে যে ভবন মাদ্রাসার একই ভবন এক